আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শীতকালে কলা খেতে হয়। অনেকে শীতের কালে কলা খা মানে অনেক ঠান্ডার কারণে কলা খেতে চায় না, আজকে সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলা খেতে হয়। আপনাদের দেখাবো কিভাবে শীতকালে ঠান্ডাটাকে পরিহার করে কলাগুলো খেতে হয়। কলাগুলো এখানে রাখলাম, একটু পানিগুলা গরম করতে হবে হালকা। পানিগুলোকে অনেকটা গরম করে নেবেন যাতে কলাটার ভিতরে ঠান্ডাটা কেটে যায়। মানে হচ্ছে কি, এখানে কলাগুলো অনেক ঠান্ডা, কিন্তু এখানে ফ্রিজ থেকে বের করা হয়েছে তো কলাগুলো ঠান্ডা। এবং আপনি যদি সরাসরি ব্যান থেকেও কলাগুলো কিনে আনেন তাও দেখবেন যে অনেক ঠান্ডা, ঠান্ডার কারণে আপনি কলাগুলো খেতে পারবেন না। এখন আপনাকে কীভাবে ঠান্ডাটা কেটে মানে ঠান্ডা পরিহার করে কলাগুলো খেতে হয় সেটা আমি আপনাদের এখন দেখাবো। স্পেশাল টিপস ফর আপনাদের জন্য, সবগুলো কলা আবার আপনি গরম করবেন না, যে কলাটা মানে এখন খাওয়ার জন্য রেডি করবেন সেই কলাটা ফার্স্ট দেখান। এইভাবে কলাগুলোকে আপনি গরম পানিতে দিবেন। পানিগুলো যখন একেবারে গরম হয়ে যাবে, মানে আই মিন গরম হয়ে যাবে বলতে একটু পানিগুলো মানে ফুটে না ওরকম ভাবে, ওরকম গরম করে একটু রাখবেন। যখন একটু হালকা গরম করার পরে আপনি কলাগুলো তুলে নিয়ে যাবেন। যথেষ্ট পরিমাণে কলাগুলা গরম হয়ে গেছে, কলাগুলোর ভিতরে কোনো ঠান্ডা নাই। এখন কলাগুলো তুলে নেবেন গরম পানি থেকে। কলাগুলো কিভাবে তুলবেন, চুলাটা অফ করে দিলাম। এখন কিন্তু কলাগুলো অনেকটা, কলাগুলোর ভিতরে কোনো ঠান্ডা নেই আর কালারের কোনো ডিফারেন্স ঘটে নাই কলার চামড়ার। আপনি যদি একটু বেশিক্ষণ রেখে দেন, আই মিন গরম পানি বেশি থাকে, তখন কিন্তু কলাটার চামড়াটা একটু অন্য কালারের হয়ে যাবে, কালো কালো পার্পল কালারের, লাইকাস পার্পল কালারের মতো হয়ে যাবে। কিন্তু এখন কিন্তু কলাটার কালার একেবারে ইয়েলো। কলাটার ভিতরে করে কী অবস্থা সেটা দেখতে চাচ্ছি আমরা, ভিতরে কেমন আছে। ও একদম কলাটার ভিতরে ঠিক কোনো চেঞ্জ আসে নাই। ফিস কলা এটা খেতে অনেকটা, দেখি তো একটু ট্রাই করে দেখে, ভিতরে কোনো ঠান্ডা নেই। এইভাবে শীতকালে আপনি কলাগুলো খেবেন, খাওয়ার জন্য তৈরি করবেন। আর যে ঠান্ডা খেতে চায় তার জন্য তো আর কিছু করার নাই, বাসা অনেক অনেকেই থাকতে পারে, আম্মু আন্টি দাদি টু এদের জন্য এরকম এই রেসিপিটা আর কি। রেসিপি বলতে কি মানে এই টিপসটা, আরও সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ, বাই, টাটা।